ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين

কেননা বিতর্ক হওয়ার মূল কারণ হচ্ছে যে কুনুত হচ্ছে দুই প্রকারের কুনুত হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে কোনোতে বেত আর একটা হচ্ছে কোনোতে না সেলা তো অধিকাংশ লোক এই কুনুতে না সেলা আর কোনোতে বেতের মধ্যে পার্থক্য না করার কারণে গণ্ডগোলটা হয়েছে ওলামাদের মধ্যেও এই জিনিসটা দেখা দিয়েছে অনেক অধিকাংশ ওলামারাই যে ভিন্ন রকমের মত মত পার্থক্য দেখা দিয়েছে ওলামাদের মধ্যেও সেটাও কিন্তু ওই কুনুতে না সেলা আর কোনোতে বেতেরটা বোঝার ব্যাপারটা নিয়ে তো ইনশাল্লাহ আমি এখানে আমার এই অডিওর মধ্যে কোনোতে বেতের সম্পর্কে সেই হাদিস থেকে এর সঠিক মাস্লাটা বের করার চেষ্টা করব প্রথমে যে বিষয়টা আমরা পাই যে কোনোতে বেতের কখন পাঠ করতে হবে রুকুর আগে না পরে এই মর্মে যে আমরা হাদিস পাই সেটা রুকুর আগে পর পাঠ করার হাদিসগুলোই বেশি অথেন্টিক এবং সবল রুকুর আগেই পাঠ করতে হবে এই হাদিসগুলো বেশি সবল এবং স্পষ্ট প্রথম হাদিস যে আন রসুল সাল্লাম কানা ইউ তিরু বি সালাসি রাকা দিন রসুল সাল্লাম তিন রিকাত বেতের পড়তেন প্রথম রিকাদের সোরা আলা পড়তেন দ্বিতীয় রেখাতে সোরা কাফিরন পড়তেন আর তৃতীয় রেখাতে সোরা এখলাস পড়তেন ওই এক রুতু কাপড়া রুকুর আর তিনি রুকুর পূর্বেই কুনুত পাঠ করতেন আর তিনি রুকুর পূর্বেই কুনুত পাঠ করতেন অর্থাৎ কিরাত শেষ করে অর্থাৎ শেষ রিকাতে কিরাত শেষ করে হাত বাঁধা অবস্থাতেই দয়ায় কোনো পাঠ করতেন দয়া কোন পাঠ করার পরে তারপরে আবার রুকুতে যেতেন অর্থাৎ রুকুর পূর্বে দয়ায় কোনো পাঠ করতেন ফাইদা ফারাগা যখন তিনি সাথে বেতর শেষ করতেন তখন তিনি বলতেন সুবাহানাল মালিকুল কুদ্দুস তিনবার বলতেন ওই তিলুফিয়াখের হিনা শেষের বার এটু টেনে বলতেন সুবাহ মালিকুল কুদ্দুস একটু টেনে বলতেন সেহিনা সেই হাদেশ নাম্বার এক হাজার ছশো আটানব্বই এবং নিরানব্বই প্রথম খণ্ডের একশো নিরানব্বই পৃষ্ঠা দ্বিতীয় হাদিস ওবাই বিন কায়াব আলাহ যেন বর্ণনা করছেন রসুল সাল্লাম থেকে বর্ণিত যে কানা ইউ তিরু তিনি বেতের সাদাতে করতেন ফাইয়াক নুদ কবলা রুকুর আর তিনি রুকুর পূর্বেই দোয়ায় কুনুত পাঠ করতেন সাহিব নেম আজ হাদিস নম্বর নশো সত্তর পৃষ্ঠা নম্বর তিরাশি ইরাউল গালিল হাদিস নম্বর চারশো ছাব্বিশ তো আমরা এই দুই হাদিস থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত পেলাম যে কোনোতে বেতের তুলসিনা কখন পাঠ করতেন রুকুর পূর্বে অর্থাৎ শেষের দিয়ে কিরাত শেষ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগে কোনো পাঠ করতেন তারপরে রুকুতে যেতেন তো এর থেকে স্পষ্ট প্রমাণিত যে রসোল্লা দোয়ে কোনোতে বেতের রুকুর পূর্বে পাঠ করতেন হাত বাঁধা অবস্থায় এখানে হাত উত্তোলন করার কোনো প্রমাণ আমরা পেলাম না এবার কিছু কিছু অলামা বলেছেন যে রুকুর পরেও দোয়ে কোনোতে বেতের পাঠ করা যায় কিছু কিছু জুম্মা বলেছেন যে রুকুর পরেও কোনোতে বেতের পাঠ করা যায় এখানে একটা কথা স্পষ্ট করে নিই যে এই ব্যাপারে যে রুকুর পরেও কুনুদ পাঠ করা যাবে অর্থাৎ রুকু থেকে উঠে উঠে দোয়ায় কুণুদ পাঠ করার পরে তারপর সস্তায় যাওয়া এই মর্মে যত হাদিস এসেছে সমস্ত হাদিসগুলিই কিন্তু কুনুতে নাজলার সঙ্গে সম্পর্কিত কুনুতে নাজলার সঙ্গে সম্পর্কিত কুরুতে নাজেলা বলা হয় এমন কুনুদ যেটা ফজরের সাথে পাঠ করা হয় না নাজেলা বলতে এমন কুনুত যেটা ফজর সালাতে পাঠ করা হয় সেই কুনুতের সম্পর্কে বর্ণিত হয়েছে যে ওই কুনুতটা রুকুর আগেও জায়েজ পরেও জায়েজ রুকুর আগেও জায়েজ পরে জায়েজ ওখান থেকে কিছু ওলামা কিয়াস করে বলেছেন যে কুনুতে বেতেরও আমরা তো আগে হাদিস পেলাম আগে প্রমাণিত যে আগে পড়তেন রসুল সাল্লাম ওই কুঁতে নাসেল অর্থাৎ ফজরের সাহায্যে কুঁড়ুত সেই কুনুতে যে হাদিস যে আগে পরে দুটি পাঠ করা যায় সেখান থেকে ওলামারা কেয়াস করে বলছেন যে কুঁড়ুতে বেতরটাও বেতর সাহায্যে কোনো পাঠ করা হয় এটাও আগে এবং পরে দুটোই যায় যা করে বলছেন এই মর্মে একটা হাদিস পাওয়া যায় যে হাদিস থেকে কিছু ওলামারা দলিল নিয়েছেন যে আনাসের মালিক থেকে বর্ণিত যে আহসাল্লাম এক নদ বা রোকা রাখাতে অবব্যাক এবং রসুল্লাহ সাল্লাম অবব্যাক্ক্র এবং আমার রসুল্লাহ আনহুমরাও রুকুর পরে দোয়া কুনুত পাঠ করতেন রুকুর পরে দোয়া কুনুত পাঠ করতেন সোনুল কোবরা আলিল বৈহাকি খণ্ডের দুশো নয় পৃষ্ঠা ইরুল গালিল দ্বিতীয় খণ্ডের একশো একষট্টি পৃষ্ঠা তো এই হাদিস থেকে কিছু ওলামা দলিল নিয়েছেন যে কুনুতে বেতরটাও রুকুর পরে পাঠ করা যাবে কিন্তু উত্তম হচ্ছে রুকুর পূর্বেই পাঠ করা শেষ নিকাতে কিরাত শেষ করে হাত বোধ অবস্থাতেই দোয়া কুনুত পাঠ করে তারপর রুকুতে যাওয়া তো এতটা ক্লিয়ার হলাম যে দোয়ায়ে ভেতরে কুনুদটা ভেতরে কুনুদটা উত্তম হচ্ছে রুকুর পূর্বে অর্থাৎ আগে পাঠ করা আর যায়স হচ্ছে রুকুর পরে পাঠ করা এরপরে যে এখানে হাত উত্তোলন করতে হবে কি হবে না এখানেও যত হাদিস এসেছে দোয়ায় কুনুতে হাত উত্তোলন করার ব্যাপারে সব হাদিসগুলি কিন্তুই দোয়ায়ে মানে কোনোতে নাসলা সম্পর্কে বর্ণিত হয়েছে এখানে কোনোতে কোনোতে হাত উত্তোলন করা যে হাদিসগুলো সেটা সবগুলো কিন্তু কোনোতে নাজলা সম্পর্ক সম্পর্কিত কোনো বেদের সম্পর্কিত হাদিস পাওয়া যায় না বললেই চলে শুধুমাত্র একটা হাদিস থেকে এবং বাইহাক রহিমুল আলাই প্রমাণ দিয়েছেন যে ইন আদমিনা সাহাবাদ রাফাউ আইদিয়াহুম ফিল কুনুতে মা রাওয়াইনাহু আন আনাস ইবনে মালিক আলাইহিস সালাল্লাহু আলাইহি যে বেশ কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাও কোনতে বেতের হাত উত্তোলন করতেন যেটা এ আনসবেন মালিক রসান থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন সোনার দ্বিতীয় দুশো এগারো পৃষ্ঠা তো এ হাদিস থেকে কিছু লোক প্রমাণ দিয়েছেন যে হাত উত্তোলন করাটাও করাটা উত্তম হচ্ছে হাত হাত না করা বলে আমাদের মন্তব্য বা যায়নি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের ইন্ডিয়ান মহাদ্দেশের মধ্যে একজন বিখ্যাত মহাদ্দেশ আবদুল্লাহ রহমানি আল মবারি তিনি বর্ণনা করছেন তার গ্রন্থ মিরাতুল মাফাতির। অষ্টম খানে দুশো সাতাশি পৃষ্ঠাতে যে এজুজুল কনুদ কাবলা রুকর এজুজুল কনুদ ফিল বেতরে কাবলা রুক দেখো যে কুনুতে বেতরে রুকুর পূর্বে যায় আছে আবার রুকুর পরেও যায় যাচ্ছে ওল আউলা ইন্দি আইয়া কোনা কাবলা রুকর কিন্তু আমার নিকট উত্তম হচ্ছে রুকুর পূর্বেই দোয়া কুনুত পাঠ করা আমার নিকট উত্তম হচ্ছে রুকুর পূর্বেই দুই হাজার পুনর পাঠ করা কেন লেখা আছে হাদিস ফিদায়ালিকা এই মর্মে অধিকাংশ হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে বেশিরভাগ হাদিসগুলি বর্ণিত হয়েছে বাকি রুকুর পরেরও হাদিস পাওয়া যায় কিন্তু উত্তম হচ্ছে রুকুর আগে পাঠ করা শেখ আল্লাহ মানসীদ আলমানি বলছেন তার গ্রন্থ কেয়ামর রমাজানের একত্রিশ পৃষ্ঠাতে জয়া আলিকা বায় দা রুকু কুনুতে পিত্র রুকুর পরেও জায়েজ আছে মনে রাখবেন এখানে জায়েজ বলতে করা যায় কিন্তু উত্তম হচ্ছে রুকুর পূর্বে তিনি আরও বলেছেন ইমাম আল্লাহ রাশেদ আলবানি তার গ্রন্থ ফেকুল হাদিসের চারশো একষট্টি পৃষ্ঠাতে যে দোয়ে কোনো দোয়ে কোনো বেতের সালাতে পাঠ করা যে হাদিসগুলো পাই সবগুলোই কিন্তু রুকুর পূর্বে পাঠ করার মর্মে বর্ণিত হয়েছে যেরকমভাবে সোনান সোনান মাঝাতে আমরা হাদিস পেলাম বাকি রুকুর পরেও হাদিস আছে কিন্তু সেগুলো অধিকাংশই কোনুতে নাজারের সঙ্গে সম্পর্কিত শুধুমাত্র এই একটা হাদিস যেটা আগে বলা হলো যে যে হাদিসের মধ্যে বলা হলো যে রসুলাম এবং বাবু বাক্কর এবং ওমার এরাও রুকুর পরও কোন ভেতরে পড়তেন এর ভিত্তিতে ওলামারা বলেছেন যে রুকুর পরও জায়েজ আছে বাকি দয়ে তো সময় হাত উত্তোলন করার ব্যাপারে শেখ আলম হাসব বলছেন যে দয়ে তো হাত উত্তোলন করার ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি বরং বরং সোনা নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে নাসাই হাদিস এক হাজার ছশো এর মধ্যে যে কানা নবীসালাম সালাম সালাতের মধ্যে রসুল সাল্লাম সালাতের মধ্যে দোয়া করতে গিয়ে শুধুমাত্র ইস্তেস্কার সালাত ছাড়া অন্য কোনো সালাতে হাত উত্তোলন করেননি শুধুমাত্র এই একটা হাদিস যেটা ইমাম বাইহাক রাহিমান তার গ্রন্থ সুনান্ত বর্ণনা করেছেন যে বেশ কিছু সাহাবারাও কুঁড়ুতে বেতের হাত উত্তোলন করতেন এই হাজার বলেছেন যে না কুঁড়তে হাত উত্তোলন করা যেরকম ভাবে তোহাতুল আহবাদের খণ্ডের দ্বিতীয়খন্ডের পাশ পৃষ্ঠাতে এরকম বলা হয়েছে বাকি কুড়ুতে বেতের কুড়ুতে বেতের পাঠ করার সময় তকবে তাহিবার মতো আল্লাহ আকবর বলে হাত উত্তোলন করে হা মুখে হাত বেঁধে আবার দোয়া করা এগুলো সব নতুন পদ্ধতি তারপরে যে দোয়া করার পরে মুখ মুখে হাত মাসাহা করা বা মুখে হাত বোলানো প্রমাণিত নয় এগুলি না আট করা হবে তো মোট কথা হচ্ছে দোয়ে কুতে বেত উত্তম হচ্ছে রুকুর পূর্বে পাঠ করা জায়েজ আছে রুকুর পরেও পাঠ করা যায় হাত উত্তর না করাটা হচ্ছে বেশি উত্তম আর হাত উত্তোলন করেও দোয়া করা বা কোনো তো কোনো তো পাঠ করা যায় এর বেশি যে তাকবে তা হারিমের মতো হাত উত্তোলন করা বা দোয়া কোনো পাঠ করার পরে মুখে মাসা করা হাত বা মুখে হাত বলানো এগুলি জায়স নয় এগুলি বেদায়াত এগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে এইভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি হাজ আমি আইন আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহ حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري